শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাউন্সিল করে সরকার চালাবে তালেবান, শীর্ষে থাকবেন আখুন্দজাদা। প্লেন ছিনতাইয়ের হুমকিতে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তা। আগস্টের পরও আফগানিস্তানে থাকবে মার্কিন সেনা, বাইডেনের নতুন ঘোষণা। এবার আফগান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে পা রাখল তালেবান। আফগানিস্তানে খাদ্য সংকটে 1,40,00,000 মানুষ। এটাই প্রথম নয়, আফগানিস্তানের পতাকা বদলিয়েছে 18 বার। এবং সবশেষ থাকছে উত্তাল আফগানিস্তান, $393 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ, জানা যাক। তালেবানের শাসনে আফগানিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না বলে জানিয়ে দিয়েছে দলটির শীর্ষ নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাউন্সিল গঠন করে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তাদের শীর্ষ নেতারা। হাশিমি বলেন, কোনো গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না, কারণ আফগানিস্তানে এর কোনো ভিত্তি নেই। এদেশে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থা চালু থাকবে সেটি আলোচনার কিছুই নেই, এটা পরিষ্কার। এখানে শরিয়া আইনের শেষ কথা। কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তালেবানের সবাই, যাকে নিয়মিত দেখা যাবে না, তার আবাসস্থলও থাকবে গোপন। হাশিমি আরও জানান, আখুন্দজাদাই তার কোনো ডেপুটিতে বসানো হবে প্রেসিডেন্ট পদে। শীর্ষ নেতাদের আবার 3 জন করে ডেপুটি আছেন। মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি এবং দোহায় তালিবান অফিসের প্রধান আব্দুল গনি বারাদার। তবে দেশ চালানোর ব্যাপারে এখনও অনেক কিছু চূড়ান্ত হয়নি। এদিকে মার্কিন প্রশিক্ষণে আফগান সেনা এবং পাইলটদেরকে যার যার পদে যোগ দিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে হাশিমির বক্তব্য হলো, তারা নতুন একটি জাতীয় বাহিনী গড়ে তুলবেন, যাতে নিজেদের সদস্যরা তো থাকবেনই, আগের আফগান বাহিনীর সদস্যদেরকেও কেউ কেউ স্বেচ্ছায় যোগ দিতে চাইলে তারাও থাকতে পারবেন। প্লেন ছিনতাইয়ের হুমকির জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। সুরক্ষা ব্যবস্থা যেন কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি এই তথ্য জানিয়েছে। জানা যায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 দিকে অজ্ঞাত এক ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করেন। এ সময় তিনি এয়ার ইন্ডিয়ার একটি প্লেন ছিনতাইয়ের হুমকি দেন। কলকাতা বিমানবন্দরের এক কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, স্থানীয় কেউ একজন এয়ার ইন্ডিয়ার স্টেশন ম্যাগাজিনকে ফোন করে প্লেন ছিনতাইয়ের হুমকি দেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতের বেসামরিক বিমান পরিবহনের নিরাপত্তা বিভাগ এবং স্থানীয় পুলিশকে জানানো হয়। এটিভির খবর অনুসারে খবর পাওয়া যায়, পরপরই হুমকিদাতার বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর দেখা যায়, যে লোক ফোন করেছিলেন তিনি মানসিক ভারসাম্যহীন। গত মাসেও কলকাতা বিমানবন্দরে প্রায় একই ধরনের একটি বার্তা পাঠানো হয়েছিল। দুবাই ফিরত একটি প্লেনে বোমা রাখা হয়েছে হুমকি দিয়ে বার্তা পাঠানো হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। পরে তদন্ত দেখা যায়, ওই হুমকির বাস্তব কোনো ভিত্তি নেই, অর্থাৎ প্লেনে বোমা থাকাটির খবর ভুয়া ছিল। তবে হুমকিদাতাদের উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি। চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের কথা ছিল। তবে আফগানিস্তান ছাড়তে মরিয়া লোকজনকে কাবুল বিমানবন্দর পৌঁছাতে তালেবান বাধা দেয়াই নির্ধারিত সময়সীমার পরেও যুক্তরাষ্ট্রে সেনা অবস্থান করতে পারে। এবিসি নিউজকে স্থানীয় সময় বুধবার দিয়ে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সব বার্তা দেন। আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে এখনও প্রায় 15,000 যুক্তরাষ্ট্রের নাগরিক অবস্থান করছে। রোববার তালেবানের কাবুল দখলের পরপরে আফগানিস্তান থেকে দ্রুত নাগরিকদের দেশে ফেরাচ্ছে বিভিন্ন দেশ। বিদেশিদের সাথে কাজ করা আফগানদেরকেও নিরাপত্তার আশঙ্কায় বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। ওয়াশিংটন অঙ্গীকার করেছিল সেনা প্রত্যাহারের আগেই আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাশাপাশি দুবাসী সহ 50 থেকে 65,000 আফগানদেরকে দেশ থেকে সহযোগিতা করা হবে। এখন পর্যন্ত 5,200 বেশি নাগরিককে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় দেশটিতে 2,000 নাগরিক আফগানিস্তান ছাড়ে। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এই মুহূর্তে প্রায় 4,500 যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান করছে।
তালেবানের এক কর্মকর্তার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রোববার থেকে এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকায় 12 জনের মৃত্যু হয়েছে। বন্দুকের গুলি বা পদদলিত হয়ে আফগানিস্তান ছাড়তে মরিয়া ব্যক্তিদের মৃত্যু হয়। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানে দখল নিয়েছে তালেবান। দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। তবে নতুন আফগানিস্তানে গণতন্ত্রের কোনো জায়গা থাকবে না। তালেবানের শাসনে মূলত শরিয়া আইনের উপরে শাসন ব্যবস্থা গড়ে উঠবে বলে জানিয়েছে তালেবান। এদিকে বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সদর দফতরে পা রাখেন তালেবান। এই সময় দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও ছিলেন। ছবিতে দেখা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরের কনফারেন্স হল তালেবানের দখলে। তাদের সাথে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। দেশের অন্যত্র বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিক এই ছবি দেখা যাচ্ছে। বাদ গেল না আফগান ক্রিকেটও। এর আগে দেশের ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করে এবিসি কর্মকর্তা হামিদ শিনওয়ারি জানিয়েছিলেন, তালিবান ক্রিকেটকে ভালোবাসে, ফলে সে দেশের ক্রিকেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, তালিবান শুরু থেকে আমাদের পাশে রয়েছে, আমাদের কাজকর্মে ওরা হস্তক্ষেপ করবে না। আমি আশাবাদী প্রয়োজনীয় সাহায্য আমরা পাব। আমাদের দেশের ক্রিকেট আবারও আগের মতো এগিয়ে যাবে। আমাদের একজন সক্রিয় চেয়ারম্যান আছেন, আমিও এখনও নিজের পদে বহাল রয়েছি। এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। বর্তমানে ইংল্যান্ডে দ্য হ্যান্ড্রেড প্রতিযোগিতায় ক্রিকেট খেলছেন রশিদ খান এবং মোহাম্মদ নবিরা। আফগানিস্তানে পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তায় ছিলেন রশিদ খান। আফগানিস্তান এখন সশস্ত্র গোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে। এরই মাঝে আফগানিস্তানে 1,40,00,000 মানুষ খাদ্য সংকটে আছে জানিয়েছে জাতিসংঘ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কান্ট্রি ডিরেক্টর মেরি এলেন ম্যাক গ্রোয়েন্টি বুধবার কাবুল থেকে সাংবাদিকদের একটি অডিও বার্তায় তিনি বলেন, গত 3 বছরের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো খরা দেখা দিয়েছে। করোনা ভাইরাস সামাজিক এবং অর্থনীতিকে পরিবেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধ সংঘাতের কারণে চরম বিধ্বস্ত দেশটি। তিনি বলেন, দেশটিতে 40% বেশি ফসল নষ্ট হয়েছে এই বছর। যুদ্ধ সংঘাতের কারণে বস্তুচ্যুত হন বহু আফগান। আফগানিস্তানে এখন $200 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বানও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের $950 কোটি সম্পদ জব্দ করেছে। ফলে ক্ষমতা দখল করলেও নিয়েছে দেশের প্রায় $1,000 কোটি হাতে পাচ্ছেন না তালেবান। তাছাড়া আফগানিস্তানের জন্য নতুন করে বরাদ্দ $44 কোটি সহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব ধরনের সম্পদ আফগানিস্তানের প্রবেশ অধিকার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তালেবানের সাদা পতাকা উঠছে রাজধানী কাবুলের মসনদে, তবে এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হলো না। 100 বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত 18 বার বদলেছে এই পতাকা। 1901 সাল থেকে 1919 সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে সম্রাট হাবিবুল্লাহ খান। তার রাজত্বে যে পতাকা প্রচলন হয় তার মাঝে একটি মসজিদের ছবি ছিল। 1921 সালে ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি মুক্তি লাভ করে আফগানরা। তখন রাজা ছিলেন আমানউল্লাহ খান। তিনি পতাকার ভেতরে মসজিদের ছবি একটু বদলে দেন, নিচে তলোয়ারের আকারও খুব ছোট করে দেন। এরপর অন্তত 3 বার বদল হয় আফগান পতাকা। 1978 সালে কমিউনিস্টদের হাতে দাউদ খুন হলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হন নূর মোহাম্মদ তারিকি। তিনি রঙের পতাকা পরিবর্তন করে পুরো লাল রঙে একপাশে গমের ছবি দিয়ে ঘেরা একটি শব্দ অর্থাৎ জনগণ লেখা সেটার মধ্যে। আরও কয়েকবার পতাকা বদলের পর 1992 সালে কাবুলের দখল নেয় মুজাহিদিনরা। বুরহানুদ্দিন রাব্বানি হন নতুন প্রেসিডেন্ট। তার আমলে ফের পতাকা বদলে যায় অনেকটাই। সবুজ কালো এবং সাদা এই 3 রঙে সাজে পতাকা। 2001 সালে আমেরিকার সেনারা আফগানিস্তান দখল নেয়। রাব্বানি ফের ক্ষমতায় ফিরে পতাকা বদল করেন। এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলেও 2004 এবং 2013 সালে, আশরাফ গনির আমলে 2014 সালে পতাকা বদলায়। গত রোববার আবারও আফগানিস্তানের রাজধানী দখলে নিয়ে নেয় কাবুলে মসনদে নিজেদের পতাকা তুলেছেন তালেবানরা। যুক্তরাজ্য সরকার চালিত
বছর আফগানিস্তানে মানবিক এবং উন্নয়ন সহায়তাকে দ্বিগুণ করে 286 মিলিয়ন পাউন্ড থেকে 393.34 মিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই যে আমাদের নেতৃত্ব অনুসরণ করুন, যেন সবচেয়ে দুর্বল আফগান নাগরিককেও তাদের প্রয়োজনে মানবিক সহায়তা পাওয়া যায়। এদিক দিন আগেই যুক্তরাজ্য তাদের নতুন পুনর্বাসন কর্মসূচির প্রথম বছরে তালিবানের ভয়ে পালিয়ে আসা 5,000 আফগান শরণার্থীকে স্বাগত জানানোর পরিকল্পনা ঘোষণা করেছে, যা নারী, মেয়ে এবং ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুদেরকে অগ্র অধিকার দেওয়া হবে। তারা অন্যান্য দেশগুলিকেও আফগান শরণার্থীদের সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।